আসসালামু আলাইকুম। খুব সাধারণ একটি প্রশ্ন। অনেকেই মনে করে যে একজন আরেকজনের জমি 12 বছর বা তার বেশি সময় যদি দখলে রাখে হয়তো বা সে মালিক হয়ে যাবে। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে আসলে কি মালিক হয়ে যাবে বা কোন ক্ষেত্রে মালিক হতে পারে। তামাদি আইন 1908-এর 28 ধারা বলে কোন সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করিবার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারিত করিয়া দেওয়া হইয়াছে তা অতিবাহিত হলে সম্পত্তিতে বাদীর অধিকার থাকবে না। তো তামাদি আইন 1908-এর অন্য কোন ধারায় এভাবে কিন্তু স্পষ্ট করে বলে দেয়নি যে সম্পত্তিতে বাদী তার অধিকার হারাবে। এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। তো এই ধারা পড়ে আমার মনে হতে পারে যে আসলে 12 বছর কেউ সম্পত্তি দখলে রাখলে যে মূল মালিক সে হয়তো স্বত্ব হারাবে। আসলে বিষয়টা তা না। তো সেটা জানার জন্য তার আগে আমরা সংবিধানের কিছু বিষয় দেখব। বাংলাদেশ সংবিধানের 13 অনুচ্ছেদ অনুসারে সম্পত্তির মালিকানা হতে পারে 3 রকম। কি কি? ব্যক্তিগত, সমবায় এবং রাষ্ট্রীয়। এবং ব্যক্তিগত মালিকানায় 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুসারে একজন ব্যক্তি নিজ নামে 60 বিঘা সম্পত্তি রাখতে পারে, এর বেশি হলে তা সরকারি খাস খতিয়ানে চলে যাবে। এরপর বাংলাদেশ সংবিধানের 42 অনুচ্ছেদ বলে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ বা দখল করা যাবে না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আইনসঙ্গতভাবে ছাড়া কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ বা দখল করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা এখন 28 ধারা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে অ্যাডভার্স পজিশন এবং ইললিগ্যাল পজিশন। অ্যাডভার্স পজিশন হচ্ছে বিরুদ্ধ দখল এবং ইললিগ্যাল পজিশন হচ্ছে অবৈধ দখল। তো অবৈধ দখল যেমন একজনের সম্পত্তি কেউ যদি জোরপূর্বকভাবে দখল করে সেটা হবে অবৈধ দখল। হ্যাঁ, যদি কোনো সম্পত্তিতে 12 বছর ধরে দখলে থাকে তাহলে সে কিভাবে দখলে আসছে সেটি হবে মূল বিষয়। আপনার জমিতে একজন 12 বছর দখলে আছে কিন্তু সে আসলে দখলে আসছে কিভাবে এটা হবে মূল বিষয়। যদি সে অবৈধভাবে দখলে আসে বা ইললিগ্যাল অকুপেন্ট হয় তাহলে 12 বছর কেন? 100 বছর পরও উক্ত সম্পত্তির বৈধ মালিক হতে পারবে না বা মূল যে মালিক সে 100 বছর পরও মামলা করে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। উদাহরণস্বরূপ, খয়ের জমি জোরপূর্বক ক এবং তার ছেলেরা মিলে দখল করে নিল এবং 12 বছর পার হয়ে গেল, তারপরও খ তার জমি উদ্ধারের জন্য মামলা করতে পারবে। এটা গেল ইললিগ্যাল পজিশন। তার মানে যেটা দাঁড়ালো, ইললিগ্যাল পজিশনের ক্ষেত্রে 28 ধারা কাজ করবে না। কেউ যদি অবৈধভাবে দখল করে তাহলে সে মালিক হতে পারবে না। এখন আসি অ্যাডভার্স পজিশনে। অ্যাডভার্স পজিশনটা হচ্ছে মালিকের সম্মতিতে যখন কোনো জমিতে কাউকে থাকতে দেয় বা দখল দেয় বা কোনো জায়গায় বসবাস করতে দেয়। যেমন যদি মূল মালিক কাউকে তার জায়গায় থাকতে দিল এবং 1 বছর, 2 বছর বা একটা নির্দিষ্ট সময় 6 বছর, 5 বছর যাই হোক বা 6 মাস পর চলে যেতে বললো, সে ব্যক্তি দখল ছাড়বে না বললো, তাহলে যখন সে দখল ছাড়বে না বলেছে তখন থেকে 12 বছরের মধ্যে মূল মালিককে ব্যবস্থা নিতে হবে, তা না হলে মূল মালিক মামলা করার অধিকার হারাবে। এই জিনিসটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে। যখন মালিক তার সম্মতিতে কাউকে বসবাস করতে দিয়েছে এবং পরবর্তীতে তাকে চলে যেতে বলেছে একটা নির্দিষ্ট সময় পর, সে অস্বীকার করেছে যে সে জায়গা ছেড়ে দিবে না বা যাবে না, সেই ক্ষেত্রে মালিককে অবশ্যই 12 বছরের মধ্যে মামলা করতে হবে, তা না হলে সে তার অধিকার হারাবে। কারণ উদাহরণস্বরূপ, ক তার একটি আলাদা বাড়িতে তার ছেলে গ কে থাকতে দিল। কিছুদিন পর ক আর্থিক সংকটে বাড়িটি বিক্রি করতে চাইল, তখন গ বাড়ির দখল ছাড়বে না বলে তার পিতা ক কে তিরস্কার করল। পিতা চিন্তা করলো ছেলে বাড়ি থেকে বের করে দিলে কই না কই থাকবে, তার চেয়ে আছে থাক, এমনভাবে 12 বছর পার হয়ে গেল, ক মামলা করার অধিকার হারাবে। যেদিন তার ছেলে বাড়ি ছাড়তে অস্বীকার করেছে সেদিন থেকে 12 বছরের মধ্যে মামলা করা উচিত ছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে বাড়িটি অবশ্যই আলাদা হতে হবে,
মানে একই বাড়িতে না, ধরুন বাবা এবং ছেলে একই বাড়িতে আছে, সেই ক্ষেত্রে পিতার অধিকার ক্ষুণ্ণ হবে না। কিন্তু বাড়িটি যখন আলাদা, বাবা একটা বাড়িতে আছে, ছেলে আর একটা বাড়িতে আছে, আলাদা, সম্পূর্ণ আলাদা একটা বাড়িতে। বা আমি আরেকটা উদাহরণ যদি দিই, ধরুন আপনি আপনার বাসা ভাড়া দিয়েছেন, আপনি সেই বাসায় থাকেন না, ভাড়াটি 1-2 বছর ভাড়া দিয়েছে, তারপরে আপনাকে আর ভাড়া দিচ্ছে না, বা সে বাড়ির মালিক এরকম কথাবার্তা বলতেছে, সে ভাড়া দিবে না, অস্বীকার করলো, এক্ষেত্রে আপনাকে অবশ্যই 12 বছরের মধ্যে মামলা করতে হবে। যেদিন থেকে সে অস্বীকার করলো সে ভাড়া দিবে না, তখন থেকে সে আপনাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আশা করি তামাদি আইনের এই 28 ধারাটা বুঝতে কোনো সমস্যা হবে না আপনাদের। আর ইল্লিগ্যাল পজিশন হলে, মানে অবৈধভাবে দখলে আসলে, যত বছর পার হয়ে যাক সমস্যা নেই, মূল মালিক দাবি করতে পারবে। কিন্তু মূল মালিক স্বইচ্ছায় থাকতে দিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর সে অস্বীকার করেছে, এই ক্ষেত্রে 12 বছরের মধ্যে মামলা না করলে মূল মালিক মামলা করার অধিকার হারাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।